হ্যালো অ্যান্ড আগেন ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেক ওভার। তো আজকে আবার একটা তত্ত্বর ভিডিও দিচ্ছি, কালকে আমি দিতে পারিনি তার জন্য রিয়েলি ভেরি সরি। আর আজকে অ্যাকচুয়ালি একটা বড় ট্রেতে ময়ূরের প্যাটার্নে কীভাবে তত্ত্ব ডেকোরেশন করা যায় সেটাই শেয়ার করছি। তো এখন একটা সিল্কের টাইপের শাড়িকে খুলে নিয়েছি, নিয়ে তার ভেতর পেপার দিয়ে দিলাম এক সাইডে, আর এক সাইডটা আছে ফাঁকা। তোমরা যে যতটা পারবে ভেতরে পেপারটা দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে চারটে ফোল্ড থেকে খুলে নিয়ে পেপারটা দিয়ে দিয়েছি। এরপর এক সাইড থেকে আমি কুঁচি করেছি যতগুলো সম্ভব, তোমরা তোমাদের মতো কুঁচি করবে। আমি এখানে পাঁচটা থেকে ছটার মতন একটু বড় সাইজের কুঁচিটা করেছি, 3 ইঞ্চি ছাড়া। এরপর আমি একটা এখানে সবথেকে বড় সাইজের ট্রেটা নিয়েছি। তোমরা যে কোনো সাইজে ট্রে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ছোটো ট্রে নিলে ছোটো হয়ে যাবে আর ময়ূরটা বড় হয়ে যাবে। আমি সেজন্য প্রেফার করবো কি বড় ট্রেটাই নাও। এবার পাখনার দিকটা, মানে যেদিকটা কাগজ দিয়েছিলে সেটাকে তোমরা ট্রের ওপর ধরে আর এক দিকটা ফার্স্টের নিচের দিক থেকে রোলিং করো, আর তারপর উপরের দিক থেকে রোল করো। দেখতেই পাচ্ছ এটা একটু ডিফিকাল্ট হলেও দুবার ট্রাই করার পরে তোমরাও পেরে যাবে। তো এটা করার পরে মাঝখান থেকে পেটের কাজটা যেখানটা হবে সেখান থেকে এভাবে ভাঁজ করে নিয়ে তোমাদের ময়ূরের প্যাটার্নে নিজেদেরকে আগে বসিয়ে নিতে হবে। আর পেটের কাজটাতে নিজেদেরকে ওখানটাতে একটু খুলে ফোল্ড ফাঁপা মতো করে নিতে হবে। আর এর ভেতরে তোমরা চাইলে কাগজ দিয়ে দিতে পারো যাতে এই পেটের কাজটা চেপে না যায়। আমি এখানে কাগজ দিয়ে নিয়েছি। আর এখন প্রত্যেকটা কুঁচিকে একদম প্রপার ওয়েতে বসিয়ে নিতে হবে। এগুলো বসে গেলে কিন্তু সেটার পাখনার মতন দেখতে লাগবে না। এখানটা একটু ডিফিকাল্ট, এখানটা তোমাদেরকে নিজেদের মতো করে প্যাটার্নটা নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং তোমাকে সেলোটেপ দিয়ে পরে মুড়িয়ে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। আপাতত এটাকে এরকমভাবে সরু, অ্যাকচুয়ালি তো পেটের কাজটা যেহেতু মোটা তো গলার কাজটা মোটা হবে, কিন্তু তোমাদেরকে এটা সেলোটেপ দিয়ে জড়িয়ে নিয়ে সরু তোমাদের করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে আমার যতটুকু দরকার আমি সেলোটেপটা লাগিয়ে নিলাম এবং ময়ূরের মুখের কাজটাতে আমি বাঁকিয়ে নেব। আর ঠোঁটের মতো করে, যেমন পানের খিলি হয় ওই টাইপের, ময়ূরের ঠোঁটটাও তো সেরকম টাইপেরই হয়, আমি ওটাকে করে নিলাম। করে নিয়ে আবার সেলোটেপ দিয়ে র‍্যাপ করে দিলাম। এখানে কিন্তু টুয়ে টেপ যদি আমি দিই সেটা কিন্তু খুলে যাওয়ার চান্সেস বেশি। এক হচ্ছে পার খুলে যাওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে, আর তারপর ভাঁজটা যেহেতু আমি উল্টো দিকে করছি সেহেতু কিন্তু খুলে যাবে আমাকে, সেক্ষেত্রে সেলোটেপ দিয়েই করতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। প্রত্যেকটা জিনিসকে প্রপার ওয়েতে তোমাকে টুয়ে টেপ দিয়ে বসাতে হবে। ফার্স্টলি এটা হচ্ছে তাঁতের শাড়ি দিয়ে করাটা আরও বেশি ডিফিকাল্ট, তোমাকে একটা সিল্কের শাড়ি সেক্ষেত্রে প্রেফার করা উচিত। এরপর আমি প্রত্যেকটা টুয়ে টেপ দিয়ে লাগিয়ে নেওয়ার পরে গলাটাকে আরও দেখলাম যে মোটা লাগছে, সেক্ষেত্রে আমি এটাকে আবার খুলে নিয়ে একটা সেলো টেপ দিয়ে র‍্যাপ করে নিলাম। তোমরা চাইলে এখানে গলাটা পুরোটাই সেলো টেপ দিয়ে র‍্যাপ করতে পারো, আমি এখানে দুটো আলাদা আলাদা করে সেলো টেপটা দিয়ে নিলাম। বাকিটা তোমরা তোমাদের পছন্দ মতো প্যাটার্ন দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে ঝাঁটাকাটি ইউজ করতে পারো বা বোকেতে যে ধরনের স্টিকগুলো লাগানো থাকে সেটা ইউজ করতে পারো। আমি এখানে ম্যাচ করার জন্য ব্লু কালার আর গ্রিন কালারের, পিকক গ্রিন কালারের সোলার বলগুলোকে নিয়ে কাঠির মধ্যে একটা একটা করে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ছাড়া লাগিয়ে নিয়েছি। একটা হচ্ছে ময়ূরের যে মাথার ওপরে থাকে ওটার জন্য, আর একটা হচ্ছে আমি এই যে কুঁচিগুলো বানিয়েছি ওর ভেতরে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ ছোটো ছোটো যেগুলো বানানো হচ্ছে এটা হচ্ছে মাথার ওপরে আমি লাগাবো। এটা একটু টুয়ে টেপ দিয়ে তোমরা এটাকে লাগিয়ে নিতে পারো। আর আমি এখানে এক্সট্রা ডেকোরেশন করার জন্য অবশ্যই পাখনার ওপরেও আমি 4-5টা বল 2 ইঞ্চি ছাড়া যতটা হয় এরকম সাইজে আমি ডেকোরেট করে নিয়েছি। তারপর আর কিছুই না, এখানে তুমি ফাঁকা জায়গাটায় থার্মোকলসের বল ইউজ করো, একটা কাগজ কেটে চোখ লাগিয়ে দাও, বাস রেডি, অ্যান্ড সেলোপিন পেপার দিয়ে র‍্যাপ করে নাও। তো নাও ইট ইজ রেডি। আর আমি এর উপর হালকা ফুল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বো, রিবন বা ফুল দিয়ে ডেকোরেট করে নিতে পারো।
থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে যেও আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো।